আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মাসুদ বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন বাসায় থাকা মাত্র দুটি উপাদান দিয়ে আপনি আপনার বাগানের শোষক পোকা দমন করতে পারেন যদি না জেনে থাকেন তবে চলুন জেনে নেওয়া যাক যে সেই উপাদান দুটি কি এবং কোনটি কী পরিমাণে দিতে হবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক এই কীটনাশকটি তৈরি করতে আমাদের যে দুটি উপাদান লাগবে একটি হলো খাটি সরিষার তেল এবং লিকুইড ডিশ ক্লিনার সরিষার তেল অবশ্যই ঘানিতে ভাঙ্গা সরিষার তেল হতে হবে আর ডিশ ক্লিনারটি যেন যুক্ত না হয় সেটা নিশ্চিত করতে হবে যে সমস্ত ডিশ ক্লিনারে ব্লিচিং আছে সেগুলো নেওয়া যাবে না আধা কাপ সরিষার তেল একটি খালি বোতলে ঢেলে নিতে হবে এরপর সাত থেকে আট মিলি ডিশ ক্লিনার এভাবে মেপে নেবেন ডিশ ক্লিনারটি সরিষার তেলের সাথে মেশানোর জন্য একই বোতলে নিতে হবে এখন বোতলটাকে খুব ভালো মতো ঝাঁকাতে হবে যেন সরিষার তেল এবং ক্লিনারটি ভালোভাবে মিশ্রিত হয় এবার এই মিশ্রণটি একটি কীটনাশক হিসেবে কাজ করবে একটি বোতলে এক লিটার পানিতে দুই চা চামচ মিশ্রণ নিয়ে ভালো মতো ঝাঁকিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে এরপর যে মিশ্রণটি পাওয়া যাবে সেটি স্প্রেয়ার মেশিন বা বোতলে ঢেলে দিয়ে স্প্রে করতে পারবেন এই মিশ্রণটি গাছে স্প্রে করলে জাপ পোকা থ্রিপস এবং মাকড় দমনে সাহায্য করবে প্রশ্ন করতে পারেন এই মিশ্রণটি কিভাবে কাজ করবে এই মিশ্রণটি পোকা বা মাকড়ের শরীরে একটি আবরণ তৈরি করে ফলে পোকা বা মাকড় শ্বাস নিতে পারে না নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর এইভাবে নিঃশ্বাস নিতে না পারার কারণে পোকা বা মাকড় মারা যায় একটি বিষয় খেয়াল রাখতে হবে কড়া রোদ বা প্রখর রোদে স্প্রে করা যাবে না স্প্রে করতে হবে সকালে অথবা পরন্ত বিকেলে যখন রোদ্রের তাপ থাকে না আর বিকেলে স্প্রে করাই সবচেয়ে ভালো স্প্রে করার সময় খেয়াল রাখবেন গাছ যেন একেবারে ধুয়ে না যায় বরং কুয়াশার মতো করে স্প্রে করবেন গাছের পাতা ভিজবে কিন্তু ধুয়ে যাবে না আশা করি আপনারাও এটা বানিয়ে ছাদ বাগানে বা ফসলে প্রয়োগ করবেন তবে যারা বাণিজ্যিকভাবে আবাদ করেন তাদের জন্য একটু কঠিন হবে আর যারা একেবারে নতুন তারা আগে এই দ্রবণটি বানিয়ে একটি বা দুইটি গ্যাসে পরীক্ষা করবেন এরপরে যদি ভালো ফলাফল পান তবে সমস্ত বাগানে স্প্রে করবেন আল্লাহ হাফেজ